অনেকদিন যাবতই রাষ্ট্রের উচ্চমহলে কানা ঘোষা চলছিল এই বলে যে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষেত্রের বাস্তব সমস্যা নিয়ে কেউ মাথা ঘামায় না। ফলে দিনকে দিন মাঠ পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা যাচ্ছে, তাদের কর্মস্পৃহা অনেকটাই হ্রাস পাচ্ছে, যা আশঙ্কাজনক। এই সমস্যার সমাধান করার জন্য তাদের মুখ থেকেই তাদের সমস্যা শুনতে হবে, তাদের চাহিদা জানতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, যাকে বলে একদম নিউ ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী বটম টু টপ প্রসেসে এগোতে হবে। তো এহেন হিতকর্ম সাধনের উদ্দেশ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সম্পর্কে অবহিত করুন এবং সমাধান প্রণয়ন শীর্ষক একটি 1,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হল। বিশ্বব্যাংক সহ বেশ কিছু আন্তর্জাতিক দাতা সংস্থা এই হিতব্রতের গুরুত্বপূর্ণ অংশীদার হলেন। প্রকল্প পরিচালকের জন্য গাড়ি ক্রয় করা হল, 1,50,000 টাকা মাসিক বেতনে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হল 3 জন, জুম প্ল্যাটফর্মের অরিজিনাল ভার্সন ক্রয় করা হলো মিটিং সেমিনার সিম্পোজিয়ামের জন্য, এইবার দেশব্যাপী শিডিউল করে ক্রমানুসারে উপজেলাওয়ারি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জুমে সংযুক্ত করে মিটিং সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হল। কর্তৃপক্ষ তাদের মুখ থেকে বিভিন্ন সমস্যা শুনতে লাগলেন। অতি সংক্ষেপে যার যার সমস্যার কথা বলবেন, সবাই একসাথে কথা বলবেন না, কিছু বলতে হলে আগে হ্যান্ড রেইজ ইমোজিতে ক্লিক করবেন। জি, অমুক অফিসার হ্যান্ড রেইজ করেছেন, জনাব হোস্ট ওনাকে আনমিউট করুন। স্যার আমাদের লোকবল, এই মুহূর্তে লোকবল সংক্রান্ত কিছু বলাই যাবে না, অন্য কিছু বলুন। নেক্সট স্যার, লজিস্টিক সাপোর্ট, গাড়ি, আমরা সাইকেল চালিয়ে অফিস করতাম, আপনাদের গাড়ি লাগে কেন? এসব উচ্চাভিলাষী চিন্তাবাদ। নেক্সট স্যার, অফিস সংস্কার ইত্যাদি, উপজেলার এডিবি বরাদ্দ থেকে নিতে পারেন না? এসব করেন কি সারাদিন? এগুলো স্থানীয়ভাবে মেরামত করবেন। স্যার, নতুন অর্গানোগ্রাম না হলে তো চলছেই না, এভাবে মানধাতার আমলের অর্গানোগ্রাম নিয়ে আর কত দূর এগোনো যাবে বলেন? কি কি মনে করেন, নতুন অর্গানোগ্রাম কি ছেলের হাতের মোয়া? জনপ্রশাসন, ফাইন্যান্স, মিনিস্ট্রি কত কিছু ফেস করতে হয় জানেন? মাঠ পর্যায়ে থেকে এসব বুঝবেনই বা কিভাবে? তো ইত্যাদি প্রভৃতিভাবেই দেশব্যাপী মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম শেষ হল। উপরমহল থেকে সিদ্ধান্ত হলো এই যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিস্তর মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম আনতে জানা গেছে নিয়মিত হাজিরার জন্য প্রতি অফিসে একটি করে ডিজিটাল হাজিরা মেশিন অতীব জরুরি। 1,50,000 মূল্যের ডিজিটাল হাজিরা মেশিন সারা দেশের প্রতিটি মাঠ পর্যায়ের অফিসে লাগানোর জন্য আরেকটি 1,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার আশু প্রয়োজন। ঊর্ধ্বতনেরা খুশি, সম্ভাব্য পিডিগণ খুশি, যে দেশ থেকে এসব মেশিন ক্রয় করা হবে তারা খুশি, দাতা সংস্থা খুশি, ঠিকাদারেরাও খুশি। কেবল মাঠ পর্যায়ের কর্মকর্তা বেচারা ভেবেই কুল পেল না যে সাকুল্যে 3 কর্মচারীর হাজিরা নেওয়ার জন্য এই মহামূল্যবান মেশিন ক্রয়ের যৌক্তিকতাটা আসলে কি। এই না হলে আর মাঠ পর্যায়ের কর্মকর্তা